হ্যালো ভিউয়ার্স, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 3 অ্যান্ড এপ্রিল ডে অ্যাক্টিভিটির সলিউশনগুলো করাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে নিচে যে এই অল্টারনেটিভগুলো দেওয়া আছে এর মধ্যে যেটা কারেক্ট সেটাকে তোমাদের টিক করতে হবে। প্রথমেরটা বলেছে ওয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু। অপশান এ তে দিয়েছে দেখো সিং আউট লাউড, বিতে আছে ভিজিট দ্য স্টিল উড, সিতে আছে সেল ডাউন দ্য রিভার। তো এর অ্যান্সারটা হবে বি এরটা, ভিজিট দ্য স্টিল উড। নেক্সট দুয়েরটা দেখো, দ্য স্যাপলিং ড্রস ইট সাস্টেন্সেস ফ্রম, অপশান এতে আছে দ্য ব্লু স্কাই, অপশান বি রেন ওয়াটার, অপশান সি আর্থ লুজেন্ট মোল্ড। তো এর অ্যান্সারটা হবে আর্থ লুজেন্ট মোল্ড, মানে সি এরটা। তিনেরটা বলেছে দ্য বার্ডস অপশান এ গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, বি সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, সিতে বলেছে দেখো পিক অ্যাট দ্য গ্রেনস ফ্রম দ্য গ্রাউন্ড। তাহলে এর অ্যান্সারটা হবে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে অপশান এ। লাস্টটা বলেছে দেখো দ্য গ্রিন স্লপ থ্রোজ ইটস শ্যাডো আপন, অপশান এ দ্য মাউন্টেন, অপশান বি দ্য হলোস অফ দ্য হিলস, অপশান সি দ্য স্যান্ড ডুনস। তো এর অ্যান্সারটা হবে দ্য হলোস অফ দ্য হিল, মানে হচ্ছে অপশান বি। নেক্সট অ্যাক্টিভিটি 2-এ চলে যাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে এই সেন্টেন্সগুলো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে হবে। প্রথমেরটা বলেছে দেখো স্প্রিং ইজ দ্য সিজন অফ, অ্যান্সার হবে দ্য ওয়ার্ম সান সিড টাইম অ্যান্ড হারভেস্ট। নেক্সট বিয়েরটা বলেছে দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফরটোল্ড বাই মেনি ফোল্ডেড ক্লাউডস। সিএরটা বলেছে দেখো দ্য বার্ডস মুভ অ্যালং, অ্যান্সার হবে দ্য ফরেস্ট ওপেনিং। ডিএরটা দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইটস। অ্যাক্টিভিটি 3-তে দেখো একটা তোমাদের প্রশ্ন দিয়েছে, বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল, কেন তোমরা মনে করো বা কেন তুমি মনে করো যে কবি এই সিজনটাকে খুব বেশি ভালোবাসতেন। তো অ্যান্সারটা হবে দেখো দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল বিকজ দ্য ফরেস্ট গ্লেডস আর ফিল্ড উইথ ব্রাইট ব্লোজমস অ্যাট দিস টাইম, বিসাইডস মেনি ফোল্ডেড ক্লাউডস ফ্লোট ইন দ্য স্কাই টু ফরটেল দ্য অ্যাডভেন্ট অফ স্টর্মস ইন স্প্রিং। নেক্সট চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ বলেছে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই চার্টটা তোমাদের ফিল আপ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। একদিকে বলেছে দেখো হু, মানে হচ্ছে কে, আর একদিকে দেখো দিয়েছে ডিড হোয়াট, মানে কী করেছে। তোমাদের ডিড হোয়াটগুলো করতে হবে। প্রথমেরটা দেখো বলেছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, তো এর অ্যান্সারটা হবে স্প্রিংস। নেক্সট দ্য ফরেস্ট গ্লেডস, অ্যান্সার হবে আর টিমিং উইথ ব্রাইট ফর্ম। নেক্সট সিএরটা বলেছে দেখো দ্য স্যাপলিং, এর অ্যান্সার হবে ড্রস ইজ সাস্টেনেন্স। চারেরটা বলেছে দ্য ড্রপনিং ট্রি, এর অ্যান্সার হবে রিভাইভ। নেক্সট চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ তোমাদের বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তর দিতে বলেছে। প্রথমেরটা বলেছে দেখো ওয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, তো অ্যান্সারটা দেখো ইট ইজ সুইট ফর এনি ওয়ান টু ভিজিট দ্য স্টিল উড ইন স্প্রিং টাইম বিকজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস দেয়ার ডিউরিং দিস সিজন। বিয়েরটা বলেছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি, তো অ্যান্সার হবে উইন্টার্স কোল্ড সিরিয়াসলি অ্যাফেক্ট দ্য ট্রি অ্যান্ড মেক্স ইট ড্রো। সিএরটা হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন দ্য গ্রিন স্লোপ থ্রো ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস, দ্য অ্যান্সারটা দেখো দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস ওয়েন দ্য সান সেটস, মানে যখন হচ্ছে সূর্য অস্ত যায়। নেক্সট লাস্টটা বলেছে দেখো ডিএটটা, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেল অ্যান্ড এপ্রিল ডে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, অ্যান্সারটা দেখো দ্য পোয়েম ইজ এনটাইটেলড অ্যান এপ্রিল ডে বিকজ দ্য পোয়েম হাইলাইটস দ্য গ্লোরি অফ এ স্টিল উড অ্যাজ অবজার্ভড বাই দ্য পোয়েট অন এপ্রিল ডে। তারপরে প্রশ্নটা বলেছে দেখো সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, দ্য অ্যানাদার টাইট, তো এর অ্যান্সারটা হবে দেখো অ্যানাদার টাইটেল দ্যাট উই ক্যান অ্যাপ্লাই সাজেস্ট ফর দ্য পোয়েম ইজ দ্য গ্লোরি অফ এ স্প্রিং ডে। নেক্সট চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 6-এর এতে। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস, মানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বের ফর্মগুলো আছে তার মধ্যে যেটা কারেক্ট সেটা বসিয়ে ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে, ঠিক আছে।
প্রথমেরটা বলেছে হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট টু ইয়ার্স, ব্র্যাকেটে দিয়েছে দেখো ওয়ার্কড ইজ ওয়ার্কিং হ্যাজ বিন ওয়ার্কিং, তো অ্যান্সারটা হবে হ্যাজ বিন ওয়ার্কিং, মানে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট টু ইয়ার্স। নেক্সট বিয়েরটা দেখো দ্য বেবি ড্যাশ অল মর্নিং, উত্তর হবে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং। নেক্সট তিনেরটা হবে ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। চারেরটা দেখো দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং ফাস্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। নেক্সট অ্যাক্টিভিটি সিক্স বি একটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট, মানে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে তার নয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর নয় তো ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমেরটা বলেছে দেখো আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট, উত্তরটা হবে আই সাপোজ ইট উইল বি রেনিং ওয়েন উই স্টার্ট। বিয়েরটা দেখো হি উইল বি মিটিং আস নেক্সট উইক। নেক্সট তিনেরটা দেখো সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন। চারেরটা দিস বুক ইজ নট ফ্যাট আই উইল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম। নেক্সট দেখো অ্যাক্টিভিটি সেভেনে কি বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে এখান থেকে তোমাকে একটা সেন্টেন্স মানে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো প্রথমেরটা দেখো বলেছে হারভেস্ট, হারভেস্ট মানে হচ্ছে ফসল, এটা দেখো হবে দ্য রেইনস রুইন্ড দ্য হারভেস্ট, মানে বৃষ্টি এই ফসলগুলোকে নষ্ট করে দিয়েছিল, তোমরা চাইলে এটার বদলে অন্য লিখতে পারো। নেক্সট দেওয়া আছে টিমিং, টিমিং মানে হচ্ছে পরিপূর্ণ, দ্য ট্রি ইজ টিমিং উইথ ফ্লাওয়ার্স, মানে গাছটা ফুলে ভর্তি বা পরিপূর্ণ। নেক্সট তিনেরটা বলেছে দেখো থ্রিপস, থ্রিপস মানে হচ্ছে সতেজ হয়ে ওঠা বা মাথা ছাড়া দেওয়া, এটা দেখো ইট থ্রিপস ইন মোস্ট কাইন্ডস অফ সয়েল, মানে বেশিরভাগ ধরনের মাটি সতেজ হয়ে উঠেছে। তারপর দেখো চারেরটা বলেছে গ্ল্যান্স, গ্ল্যান্স মানে হচ্ছে এক ঝলক বা এক দৃষ্টি, ইউ সি অ্যাট এ গ্ল্যান্স দ্যাট সি ইজ ব্লাইন্ড, তুমি এক ঝলক দেখলে যে সে হলো অন্ধ। তো এতটাই ছিল অ্যান এপ্রিল ডে এর অ্যাক্টিভিটি, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।